আমার তো মনে হতো আমি নিজে বাঁচবো না, মনে আর বাঁচার কোনো আশা ছিল, আশা ছেড়ে দিছিলাম সত্যি ভাই, আশা ছেড়ে দিছিলাম আমি। তা আমি এখানে এসে আমি খুব ভালো হয়ে গেছি, আমার এখন মনে হয় যে আমি কি বলবো, মানে ভাষায় প্রকাশ করতে পারতেছি না। আমার খুব ভালো লাগছে, স্যারের ইচ্ছায় আল্লাহর ইচ্ছা, আর আশায় আল্লাহর ইচ্ছা, আমি খুব ভালো আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আজকে আরেকজন আমাদের বোন সুস্থ হয়েছেন, সুস্থতার খাতায় নাম লিখিয়েছেন আলহামদুলিল্লাহ, এবং সুস্থ স্বাভাবিক জীবন উপভোগ করছেন, যেটা বেশ কয়েক বছর আগে উনি যতটা কষ্টে ছিলেন, এবং ঠিক তার আগে যখন এই সমস্যাটা শুরু হয়েছিল, এই সমস্যাটার আগে তিনি ঠিক যেমন সুস্থ ছিলেন, যেমন স্বাভাবিক ছিলেন, ঠিক সেই অবস্থায় ফিরে গেছেন। আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি এখন আলহামদুলিল্লাহ। দর্শক, আমাদের এই বোন সুদূর সেই খুলনা থেকে এসেছেন, খুলনার একটি প্রত্যন্ত গ্রাম থেকে এসেছেন। ওনার মূলত অস্টিওআর্থ্রাইটিস ছিল ওনার দুই হাঁটুতে, এবং ওনার পিএলআইডি সমস্যা ছিল। যাদের এই পিএলআইডি এবং অস্টিওআর্থ্রাইটিস সাধারণত গ্রো করে, তারা বুঝতে পারেন যে আসলে জীবন কতটা অসহ্যকর হয়ে ওঠে। আমার তো মনে হতো আমি নিজে বাঁচবো না, মনে আর বাঁচার কোনো আশা ছিল, আশা ছেড়ে দিছিলাম সত্যি ভাই, আশা ছেড়ে দিছিলাম আমি। তা আমি এখানে এসে আমি খুব ভালো হয়ে গেছি, আমার এখন মনে হয় যে আমি কি বলবো, মানে ভাষায় প্রকাশ করতে পারতেছি না। আমার খুব ভালো লাগছে, স্যারের ইচ্ছায় আল্লাহর ইচ্ছা, আর আশায় আল্লাহর ইচ্ছা, আমি খুব ভালো আছি স্যারের চেষ্টায়। আর আমাদের মা সাহিলা আমাকে খুব চেষ্টা করেছে, আমাকে ভালোভাবে থেরাপি দেওয়ার জন্য, ব্যায়াম করানোর জন্য খুব ভালো করেছে ও, তার জন্যে আমি খুব ভালো হয়ে গেছি আলহামদুলিল্লাহ। বোন, আপনার নামটা একটু বলেন আমাদেরকে। আমার নাম আছে মনোয়ারা। মনোয়ারা জি, শুধু খুলনা থেকে এসেছেন, খুলনার কোন গ্রাম? ধামালিয়া গ্রাম। ধামালিয়া। আপনার কয় সন্তান? দুইটা। দুইটা সন্তান। আচ্ছা, আপনার বয়স কত এখন? 50 বছর। 50 বছর। আচ্ছা, আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার কাছে এসে ট্রিটমেন্ট করেছিলেন, কেন এসেছিলেন স্যারের কাছে, কি সমস্যা ছিল? ব্যথার জন্য, আমার হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, তার জন্য। আচ্ছা, কি হতো মানে এই ব্যথাটা যখন প্রথম শুরু হয়? আমি হাঁটতে পারতাম না, হাঁটলে পায়ে ব্যথা করতো, বসে পড়তাম। আচ্ছা। আর খুব কান্না পেতো আমার তখন। আচ্ছা। আর আমার হাজবেন্ড খুব ভালো, ছেলেও খুব ভালো, আমার ছেলে আমার হাজবেন্ড সহযোগিতা করেছে আমাকে এখানে আনার জন্য, কিভাবে এখানে নিলে ভালো হবে। আমার একটা ভাই আছে সাতো ভাই, তার মা আর এখান থেকে ভালো করে নিয়ে গেছে, তার জন্য সে বলেছে আবার তুমি এখানে আসো, এখানে আসলে তুমি ভালো হয়ে যাবা, তাই আমি এখানে তার জন্য আসলাম। আসাম আল্লাহর রহমতে ইনশাল্লাহ ভালো হয়ে গেছি, বা সারা চেষ্টায় আর আল্লাহর ইচ্ছায় আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রথম যখন এই সমস্যাটা শুরু হয়, এটা কত বছর আগে প্রথম বুঝতে পারেন যে আপনার হাঁটু বা কোমরে? আমি আসছে 5 বছর আগে স্ট্রোক করেছিলাম। আচ্ছা। স্ট্রোক করে পড়ে গেছিলাম, ও বুড়ো হয়ে পড়ে যাওয়ার পরে আমার হাঁটুতে আঘাত লাগে। আচ্ছা। তারপর থেকে ব্যথা, আমি অনেক ডাক্তার দেখাইছি, খুলনা দিয়ে যশোর দিয়ে অনেক ডাক্তার দেখাইছি, গ্রামেও তো অনেক ডাক্তার থাকে, তা কোনো জায়গায় আমি মাফ পাইনি, আল্লাহ মানে মাফ করেনি, এখানে এসে আল্লাহ মানে মাফ করেছে। আচ্ছা, তো যখন পড়ে গিয়েছিলেন এবং ব্যথা শুরু হয়, কি হইতো যে আপনি কিছু দূর হাঁটতে গিয়েছেন আর এরপরে আর হাঁটতে পারছেন না, বসে যাওয়ার পরে ব্যথা লাগছিল? ব্যথা লাগার পরে আমাদের এখানে গ্রাম আছে ডাক্তার, ওই ডাক্তার দিয়ে আমি অনেক দেখাইছি, দেখালে সেভাবে ওষুধ দিছে, কিন্তু খাইয়ে কোনো ভালো হয়নি, কোনো উপকার পাচ্ছে না, হাঁটতে পারছিলেন না? না। আচ্ছা, এর পাশাপাশি কিছুদিন পরে আপনি বুঝতে শুরু করেন যে আপনার কোমরেও প্রচন্ড ব্যথা না? তারপরে খুলনা এমন অনেক অনেক ডাক্তার দিয়ে আমার এক্স রে করানো হয়েছে, করানোর পরে বলেছে হাড় খেয়ে গেছে, হাড় খেয়ে গেছে, সেভাবে আর ওষুধও দিছে, ইঞ্জেকশনও দিছে, কোনো কাজ হয়নি। আমি হাঁটলে গেলে ব্যথা করে, প্রচুর ব্যথা, তার জন্য আমি বসে পড়ি এক জায়গায়, হাঁটতে পারি না তার জন্য। এবং পাশাপাশি আপনি একটা সময় দেখেন যে আপনার কোমরেও প্রচন্ড ব্যথা শুরু হয়েছে। একদিন হয়েছিল, অনেক জ্বালা যন্ত্রণা, আমার ছেলে গ্রামের ডাক্তার আছে নাম করা, উনি এসে আমাদের ওই ওষুধ দিয়ে গেছিল, ইঞ্জেকশন দিছিল, মানে ওই সময়টুকু ব্যথাটা কম ছিল। তারপরে সেভাবে রয়েছি, জ্বালা যন্ত্রণা করে না, এমনি বসে থাকলে খালি লাগে মাজা। স্বাভাবিক মানুষ, কিন্তু আপনি একটা ভালো মানুষ, যদি খুঁড়ায় খুঁড়ায় হাঁটে তা কেমন লাগে, খারাপ লাগে? আর আপনার একটু পরিশ্রমী মানুষ, সংসার পুরোটা আপনি সামলে রাখেন, সেই মানুষটা হঠাৎ করে দেখছেন আর কোনো কাজ করতে পারছে না আগের মতো করে, কাজের লোকও রাখিছি না তার জন্য বাড়ি, আর ছেলে বিয়ে করে, ছেলের বউ আছে, সে রান্না করে, আমি কাটাকুটা করে দেই, আর কাজের লোক বাইরের কাজ করে, এইভাবেই চলে আমার সংসারে। তো যখন এই প্রচন্ড রকম ব্যথা,
দিনের পর দিন, রাতের পর রাত প্রচন্ড ব্যথা নিয়ে কাটাচ্ছে। চিন্তা করি যে কোন জায়গায় গেলে আমি ভালো হব, কি করবো এই চিন্তা করি। আর আমার ভাইয়ের কাছে ফোন করি, ও জানায় এখানে ডাক্তার আছে, থেরাপি ডাক্তার, তুমি আসলে এখানে আসতে পারো, আমার ওয়াইফকে নিয়ে যাবো, আমার হাজব্যান্ড তাই বলেছে, সেভাবে আমার এখানে আসা। আচ্ছা, তো যখন আপনি ট্রিটমেন্ট নিচ্ছিলেন আগে এবং দেখছেন অন্য জায়গায়, অন্য জায়গায় যখন ট্রিটমেন্ট নিচ্ছিলেন কিন্তু দেখছেন যে ভালো হচ্ছে না, কখনো এরকম মনে হতো না আমি খালি ওইভাবে না, ওষুধ খাইলে আমি ফুলিয়ে যেতাম, রস এসে যেত আমার গায়ে। আচ্ছা, এবং কখনো কি মনে হতো না যে আমি হয়তো আর কখনো সুস্থ হব না? হ্যাঁ, এটা এটা তো মনে হয়েছে, কিন্তু এইখানে আসার পরেও দুই একদিন থেরাপি দেওয়ার পরে যে ব্যথা যাচ্ছিল না, তাও আমি মনে করেছি মানে আর ভালো হবো না। মানে এরকম একটা অবস্থা চলে আসছিল যে আপনি ভাবছিলেন যে আপনি আর কখনো সুস্থ হবেন না, কখনো সুস্থ হব না, ভালো হব না। তখন আপনি আপনার চাচাতো ভাইয়ের মাধ্যমে জানতে পারেন যে তার মায়েরও এরকম সমস্যা ছিল এবং তারা ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান ওনার কাছে ট্রিটমেন্ট নেন এবং তারা সুস্থ হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে, এবং সেই অনুযায়ী আপনি সরাসরি স্যারের কাছে আসেন। স্যার যখন প্রথম আপনাকে দেখেন কি বলেছিলেন মনে আছে? স্যার দেখে বলছিল ওজন কমাইতে, তারপরে এই ব্যথার জন্য দেখাবে এই জায়গায়, ওষুধ খাইতে হবে, ঠিক মতন ব্যায়াম করতে হবে, ভর্তি থেকে ট্রিটমেন্ট নিতে বলেছিল, তারা ট্রিটমেন্ট নিতে হবে। হয় এবং সেই অনুযায়ী আপনি ভর্তি হয়ে যান। জি, সেখানে ভর্তি। আচ্ছা, এবং এরপরই আপনার ট্রিটমেন্ট শুরু হয়ে যায়। আজকে কততম দিন আপনার? আজকে আসছে আপনার মানে 21 দিন আইছে, কালকে রবিবার গেছে, 20 দিন, আজকে 21 দিন। আচ্ছা, এই 21 দিন পরে এখন কি অবস্থা আপনার? এখন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি, আপনাকে দোয়া, খুব ভালো। আপনি কি হাঁটাচলা করতে পারেন? হ্যাঁ, এই যে হাঁটলাম, সকালে হাঁটিছি, কালকে হাঁটিছি। আপনি কি সিঁড়ি দিয়ে একটু উঠানামা করে দেখেছেন? আজকে সিঁড়ি দিয়ে উঠানামা করিনি, এর আগে করেছি। আচ্ছা, এখন এমনি আপনার সেই হাঁটুর ব্যথা নেই, আপনি কি কিছুক্ষণ বসে থেকে দাঁড়ালে কি কোমরে ব্যথা হচ্ছে? না, আলহামদুলিল্লাহ। তার মানে এই যে এতদিনের যে একটা কষ্ট, একটা টেনশন এবং সুস্থ না হওয়া, সেই সব কিছু ফেলে আজকে আপনি সম্পূর্ণ সুস্থ আছেন, ভালো আছেন? জি, সম্পূর্ণ সুস্থ, ভালো আছি। আজকে আপনার? আজকে আমার খুব আনন্দ লাগছে, ভালো লাগছে, আর এই সুস্থ হয়ে বাড়ি যাব তার জন্য আরো ভালো লাগছে। অনেকটা দিন পরে আরো ভালো লাগছে। একটা জিনিস যে এই জায়গায় আসলাম, 20 দিন 22 দিন থাকলাম, 21 দিন আমার আগে ছেড়ে যেতেও খুব কষ্ট হচ্ছে, একটা মায়া জন্মায় গেছে, এটা হলো সত্যি কথা, কষ্ট হচ্ছে। মনে আছে এখানে থেকে যায় যাবো না, আর এরকম ইচ্ছা আছে, না গেলেও তো নয়, যেতেই তো হবে, এটাই মনে করতেছি আমি, আলহামদুলিল্লাহ। বোন, একটা সময় ছিল অসংখ্য মানুষ এর ভিডিও আপনি দেখেছেন বা অন্যের মাধ্যমে আপনি জেনেছেন, আপনি দেখেছেন? না, সারা ভিডিও আমি এখনো দেখিনি, কিন্তু এখানে এসে দেখেছি। আচ্ছা, অসংখ্য মানুষ আছেন যারা তাদের সব কথা বলে যান, তাদের এই কষ্টের কথাগুলো বলে যান। আজকে আপনাকে হয়তো এরকম অসংখ্য মানুষ আছেন যারা হয়তো দেখছেন, এই যে আপনার কষ্টের কথাগুলো তারা শুনছেন, তাদের জন্য কি আপনি কিছু বলবেন? তাদের জন্য কি বলবো, তারা আমার মতন এরকম সব জায়গায় দেখাইছে, কোনো কাজ পাইনি, এখন আমি গেলে হয়তো আরো দুইজন, এই দুই তিনজন এখানে আসতে পারে, আমি সঠিক দিক নির্দেশনা, হ্যাঁ, আমার তো দেখার পরে হয়তো বলবে তোমার কিরকম কি দেখি খরচ হয়েছে, আমরা যাব। যারা ধরেন একদম গরিব তারা হয়তো আসতে পারবে না, আর যারা আমার মতন আসতে পারবে তারা হয়তো আসবে। আমাদের আমাদের সিস্টার যে তোমরা আমাকে নিয়ে দিয়ে আসো, চিনেই দিয়ে আসো, আমরা ঠিকানা দিয়ে দেবো তাদেরকে, কারণ আপনার একটা বিশ্বাস জন্মে গেছে। জি, আপনি যে যখন ভর্তি ছিলেন আশপাশে অসংখ্য পেশেন্টও ছিলেন, কেমন দেখেছেন তারা সুস্থ কেমন হচ্ছিল? সুস্থ হয়ে তো অনেকজনে চলেই গেছে এখান থেকে, তাকে দেখেছি, দেখে তখন আমার আশা হয়েছে যে আমিও ভালো হব, আলহামদুলিল্লাহ, এই আশা জাগেছে আমার মনের ভিতরে। ধন্যবাদ আপনাকে। দর্শক, শুনলেন এতক্ষণ আমার এই বোনের কথা? দেখুন, দীর্ঘ 5-6 বছর থেকে যখন থেকে ওনার সমস্যাটা শুরু হয়, কত জায়গায় ওনার ডক্টরের কাছে গিয়েছেন, কত ট্রিটমেন্ট করেছেন, কত রাতের পর রাত কেটেছে না ঘুমিয়ে, কতটা কষ্টকর একটা সময় খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা, সেই অবস্থা থেকে আজকে উনি সম্পূর্ণ সুস্থ আছেন, ভালো আছেন এবং দোয়া করছেন। একটা মানুষ যখন আসলে তার জীবনের এই কষ্টকর সময়গুলো যখন কেটে যায়, নতুন একটা সূর্য উঠে তার জীবনে, মানুষ এমনিতেই তার সবচেয়ে আনন্দের দিনটা শুরু হয়ে যায়। আমাদের এই বোনটা আমরা আশা করবো সারা জীবনে উনি এরকম থাকবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা সবাই ওনার জন্য দোয়া করব। ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক।
আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।